আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমটেকের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এমটেকের আজকের এপিসোডে মুসাফির নামক ইসলামী সঙ্গীতের প্রজেক্টটিতে কিভাবে কাজ করেছি সেই বিষয়ে আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার এই টিউটোরিয়াল ভিডিওগুলো যারা নিয়মিত ফলো করেন এবং কিছুটা হলেও কাজ বুঝেছেন তারা আজকের প্রজেক্টটি অনেকটাই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি প্রজেক্টটির প্রথমেই হামিং ইন্ট্রোটি দিয়েছি, সেটা আপনাদেরকে একটু শোনাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে হামিং ইন্ট্রো। তো আমি এই হামিং ইন্ট্রোতে কি কি ইফেক্ট ব্যবহার করেছি সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। 15 নম্বরে আমার এই হামিং ইন্ট্রোটা আমি একটু দেখাচ্ছি। এখানে 15 নম্বর যে ট্র্যাকটা আমি ইউজ করেছি, তো এখানে যে 15 নম্বর, এবং প্রথমে আমি দিয়েছি অটোটিউন। অটোটিউনের পরে আমি এখানে যে অ্যাভক্স স্কোয়ার, হ্যাঁ, এটা আমি ব্যবহার করেছি। তারপরে আমি এখানে ব্যবহার করেছি প্যারামেটিক, ইকুয়ালাইজার, তারপরে রিভার্ব। হ্যাঁ, রিভার্বের যে সেটিংসটা আপনি এখানে একটু দেখে নেবেন। তো বন্ধুরা, এখানে আমি হামিং ইন্ট্রোতে যে রিভার্ব যে সেটিংসটা, আপনারা চাইলে এরকম সেটিংস দিয়ে আপনারা রিভার্বটা দিতে পারেন যে হামিং পার্টগুলো। তারপর আমি দিয়েছি হচ্ছে যা স্টেরিও শেপেয়ার, এটার যে সেটিংসটা আমি একটু দেখাচ্ছি। এখানে আমি প্রিসেটে চলে গেলাম। তারপর আমি এখানে দিয়েছি হচ্ছে যে স্টোনাইজ টু, ঠিক আছে, এখানে স্টোনাইজ টু আমি ইফেক্টটা ব্যবহার করেছি। তো এই ইফেক্ট ছাড়া আমার কণ্ঠটা আসলে মূলত কেমন ছিল সেটা আপনাদের একটু দেখাচ্ছি। ঠিক আছে, এবার আমি আবার ইফেক্ট সহকারে একটু শোনাচ্ছি। তো আপনারা লক্ষ্য করলেন যে অটোটিউন সব কিছু মিলে যেই, বিশেষ করে এখানে যেই কোরাসের মতো একটা ভয়েস আসছে সেটা হচ্ছে অ্যাভক্স স্কোয়ারের। অ্যাভক্স স্কোয়ারের যে আমি সেটিংসটা এখানে করে রেখেছি, তো এই সেটিংসটা থেকে আপনারা চাইলে নিতে পারেন, দেখে সেটিংসটা করে নিতে পারেন। তারপরে এখানে আমি যে মেইন যে পার্টটা, যে মেইন ভোকালটা আমি দিয়েছি সেটার আমি একটু শোনাচ্ছি। জীবনের পথ ধরে হেঁটে চলি রোজ, কেটে যায় হায়াতের দিন, ঠিক আছে, এটা হচ্ছে মেইন পার্টটা। জানি না কভু কোথায় উঠবে বেজে, এ চলার বিদায়ের বিন। তো এটা আমি মেইন ভোকালটা 1 নম্বরে দিয়েছি। তো এখানে আমি ব্যবহার করেছি হচ্ছে প্যারামেটিক, ইকুয়ালাইজারের কিছুটা আমি বেস কমিয়ে দিয়েছি এবং অটোটিউনটা ব্যবহার করেছি। আমার এই গানের যে স্কেলটা সেটা হচ্ছে এফ শার্প মাইনরে। তো এখানে আমি অটোটিউন ফুল করে দিয়েছি, কারণ কিছু কিছু গানে একটু অটোটিউন বেশি দিলে ভালো লাগে। তো সেটার আমি এই ফ্ল্যাক্স টিউনটা রেখেছি হচ্ছে যে 50 এবং হিউম্যানিস্টটা 50 করে দিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে লিমিটার একটা ইউজ করেছি, হ্যাঁ, ভলিউমটাকে আপ করার জন্য, এবং কিছুটা কম্প্রেস করেছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। আর তারপরে হচ্ছে আমি সাউন্ড গুডাইজারটা একটা ব্যবহার করেছি, সেটা আমি ডিতে রেখেছি, সাউন্ডটাকে একটু ক্রিস্টাল ক্লিয়ার এবং লাউডলি করে। তারপরে আমি ডিলাই 3টা ব্যবহার করেছি, আমি এই সেটিংসটাতে ব্যবহার করেছি। তারপরে হচ্ছে রিভার্বটা, এখানে আমি রিভার্বটা একটু সেটিংসটা একটু ভিন্ন করে দিয়েছি। তো মোটামুটি অনেকটাই অরিজিনাল গানের মতো করেই ফলো করেছি, কারণ এটা একটা মানে শিখার অনেক কিছু আছে এখানে। তানজিম রেজা ভাই, ওনার কিছু কাজটা আমার মানে মুগ্ধ করেছে।
এখানে আমি কিছু হামিং ভোকালটা দিয়েছি। জীবনের পথ ধরে হেঁটে চলি রোজ, কেটে যায় হায়াতের দিন, জানি না কভু কোথায়। এটা হচ্ছে হার্মিং ভোকাল, মানে হারমোনাইজ অনেকটা এখানে হয়েছে। তো এই ইফেক্টটা আমি এখানে কত নম্বর চ্যানেল, 12 নম্বর চ্যানেল, এই 12 নম্বর চ্যানেলে আমি এখানে হার্মিং ভোকালটার জন্য আমি ব্যবহার করেছি হচ্ছে যে হারমোনি ইঞ্জিন, যেটার সেটিংসটা আমি এখানে এফ শার্প এবং ন্যাচারাল মাইনর এটাতে রেখেছি, এবং কিছু কিছু সেটিংসটা আমি নিজের মতো কাস্টমাইজ করে নিয়েছি, আর সেটা আপনারা এখানে দেখতে পেলেন। এবং এখানে রিভার্বটাও ব্যবহার করেছি কিছুটা মেইন ভোকালের মতো করেই। তো এখানে হামিং ভোকাল একটা আছে, হামিং ভোকালটা আমি কিছু কিছু জায়গায় হামিং ভোকাল দিয়েছি, তো সেটা আমি ইফেক্ট একটু শোনাচ্ছি। এটা একটা হামিং ভোকাল ছিল। তারপরে এখানে আরও কিছু হামিং ভোকাল আছে, আর এখানে মাঝখানে আমি কিছুটা হামিং ভোকাল দিয়েছি, সেটা আমি একটু দেখাচ্ছি। তো এখানে আমি যে ইফেক্টটা দিয়েছি আপনাদেরকে একটু দেখাচ্ছি, যেই লাইনের মধ্যে যে ইফেক্টটা, এটা আমি একটা হামিং ভোকাল দিয়েছি। অচিনে আধার কব শখের ওই টাকা কোড়ি দালান বাড়ি। তো এখানে আমি কিছু ভোকালগুলো দিয়েছি সাইড ভোকাল হিসাবে, তারপরে কোরাস ভোকাল হিসাবে। আর এখানেও এগুলো হচ্ছে কোরাস, সম্পূর্ণ কোরাসগুলো, যেমন এই যে আপনারা এখানে লিড ভোকাল বাদে যে ভোকালগুলো দেখতে পেলেন, তো সেগুলোর কোরাসগুলো আমি এখানে ব্যবহার করেছি। এবং লাস্ট যেই কাজটা এখানে দেখতে পেলেন, আর আমি এখানে প্রথমে কর্ডপ্যাড আমি দুটো নিয়েছি, দুইটার মধ্যে একটু দেখাচ্ছি। আমি ওমিনিস প্যাডটা একটা নিলাম ফার্স্ট টাইম, এখানে আমি ওমিনিস প্যাড থেকে এখানে প্যাড ব্যবহার করেছি। হ্যাঁ, এগেপ সেইনে লেয়ারে আমি এখানে ফিমেল বিউটি AHS একটা প্রিসেট আমি ব্যবহার করেছি। আর দ্বিতীয়ত আমি এখানে একটা যে প্যাডটা দিয়েছি একটু শোনাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট যেই হামিং ইন্ট্রোটা, হামিং ইন্ট্রোতে আমি ফার্স্ট এই ইফেক্টটা আমি এখানে ইউজ করেছি, প্যাডটা কর্ড প্যাড। ঘুরে ফিরে দুটো কর্ড আমি এখানে ইউজ করেছি। আর এখানে দিয়েছি আমি কিছুটা বেজ, হ্যাঁ বেজটা আমি দিয়েছি, হ্যাঁ আমি একটা বেজে এখানে ব্যবহার করেছি, যেহেতু আমি গানে মোটামুটি একটা বেজেই কভার হয়ে যায়। আর এখানে যে আমি লিড ভোকালে যে হামিং ভোকালগুলোতে আমি যে ইফেক্টগুলো ব্যবহার করেছি, তো বরাবরের মতো এখানে আমি অ্যাভক্স স্কোয়ার ব্যবহার করেছি, তারপরে এখানে রিভার্ব 2 ব্যবহার করেছি। হ্যাঁ, অ্যাভক্স স্কোয়ারের যে সেটিংসটা, এটা সব জায়গায় আমি একই রেখেছি। তারপরে আমি এখানে রিভার্ব 2 ব্যবহার করেছি, তারপরে এখানে যে কোরাসের যে বিষয়টা সেটার মধ্যে আমি এখানে ইকুয়ালাইজার করেছি, বেসটা কমিয়ে দিয়েছি। এখানে স্টোরি শেপিয়ার ব্যবহার করেছি, আমি প্রিসেটটা দেখাচ্ছি, সেটা স্টোনাইজ 2। ঠিক আছে, এখানে আমি এইটাই ব্যবহার করেছি। মোটামুটি এখানে প্রজেক্টটা এতটুকুই, মোটামুটি আপনারা আইডিয়া পেলেন আমি কীভাবে এটার মধ্যে ইফেক্টগুলো দিয়েছি। তো বন্ধুরা, প্রজেক্টটিতে কীভাবে আমি কাজ করেছি সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এই বিস্তারিত কাজগুলো আসলে সরাসরি কোর্স ছাড়া এটা পসিবল না, কারণ এখানে অনেক কিছু সরাসরি কাজের মধ্যে অনেক কিছু বোঝার আছে, সাউন্ড শুনে শুনে অনেক কিছু বুঝতে হবে, যার জন্য কোর্স প্রয়োজন। কোর্স না করে আপনি যদি টিউটোরিয়াল দেখতে দেখতে অনেকটা আইডিয়া নিতে পারেন সেটাও খারাপ না, কিন্তু মূলত আপনি যদি ভালোভাবে একদম প্রফেশনালি কাজগুলো শিখতে চান তাহলে আপনার এই কোর্সটা একদম প্রয়োজন।
তো আপনাদের মধ্যে যারা মোটামুটি কোর্স করতে চান আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে ফেসবুক লিংক দেওয়া আছে, ওখানে আমাকে ইনবক্স করবেন, ওখানে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যে কোনো সমস্যার জন্য তাও ইনবক্সে আমাকে নক দিতে পারেন ফেসবুকে, আর কমেন্ট সেকশন তো থাকছেই। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী কোনো একটি এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।